হ্যালো এভরিওয়ান, দিস ক্লাস ইজ ফর সিক্স সেম। অলরেডি আমরা সিক্স সেমে অনলাইন ক্লাসের মাধ্যমে আল বিরুনির ইন্ডিয়াটা কমপ্লিট করেছি। দ্য গ্রাস ইজ রিয়েলি লাইক মি অ্যান্ড বোরারিং, এই দুটো টপিকও আমরা কমপ্লিট করেছি। আজকে নতুন টপিক একটা দেখবো আমরা, স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার, এ বিউটিফুল পোয়েম বাই মমং ডাই। দুটো পিডিএফ দিয়েছি আমরা তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ফার্স্ট আজকে আমরা ওই দুটো পিডিএফ যেগুলো দেওয়া হয়েছে জেরক্স, সরি, যেগুলো দেওয়া হয়েছে নোটসগুলো পিডিএফের মাধ্যমে, সেই পিডিএফগুলো আগে দেখবো যে কী দিয়েছি আমরা। ইন দোজ টু পেজেস উই হ্যাভ ডিসকাসড ইন ডিটেলস অ্যাবাউট মমং ডাই, অ্যাবাউট দ্য জনরা অফ দিস পোয়েম, অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ ডিসকাসড অল দ্য পয়েন্টস রিগার্ডিং দ্য সাবজেক্ট, রিগার্ডিং দিস পোয়েম। সো লেট আস ফার্স্ট ডিসকাস দোজ টু পেজেস। যেটা গতকাল দিয়েছি পিডিএফ ওটা আগে বের করবি, যেটা একটা পাতা আছে। মমং ডাই একটু ফলো করবি, এই ইন্ট্রোডাকশনের মাধ্যমে আমরা মমং ডাই সম্পর্কেও জানব, কেমন ধরনের কবি ছিলেন, কোথাকার বাসিন্দা ছিলেন, তিনি যে এলাকায় বাস করতেন সেই এলাকার কোনো প্রভাব, ইনফ্লুয়েন্স যদি আমরা বলি তার কবিতার মধ্যে আসে কি না, বা তার লেখার ধরন কী ছিল, এই কবিতাটার বিষয়বস্তু কী, সাবজেক্ট কী, উই উইল ডিসকাস এভরিথিং ইন ডিটেলস ইন আওয়ার ইন্ট্রোডাকশন ক্লাস। মাথায় রাখতে হবে যে ইন্ট্রোডাকশন ক্লাসে যেগুলো আমরা ডিসকাস করি সেই পয়েন্টসগুলো, সেই টপিকগুলো রাদার টেক্সটের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট, বিকজ ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড এ পোয়েম অর এনি আদার পিস অফ লিটারেচার, দ্য ফার্স্ট থিং হুইচ উই নিড টু নো ইজ অ্যাবাউট দ্য ক্রিয়েটার, অ্যাবাউট দ্য অথর, অ্যাবাউট দ্য পোয়েট, তার মেন্টালিটি, তার টেম্পারামেন্ট, তার স্টাইল অফ রাইটিং, দিজ থিংস যেগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কিন্তু সো একটু ক্লোজলি ফলো কর, আমি লাইন বাই লাইন ডিসকাস করবো ব্যাপারটাকে। যেটা কালকে দিয়েছি পিডিএফ ওটা আগে বের করবি। মমং ডাই ইজ এ ম্যাগনিফিসেন্ট ডটার অফ অরুণাচল প্রদেশ, ডটার অফ অরুণাচল প্রদেশ, দ্যাট ইজ শি ওয়াজ এ সিটিজেন অফ অরুণাচল প্রদেশ, শি ওয়াজ এ রাদার অ্যান ইনহ্যাবিটেন্ট অফ অরুণাচল প্রদেশ। মাথায় রাখতে হবে অরুণাচল প্রদেশের বাসিন্দা ছিলেন তিনি, এবং এই অঞ্চলের বাসিন্দা হওয়ার ফলে তার উপরে এই অঞ্চলের যে প্রভাবটা পড়েছে সেই প্রভাবটা কিন্তু আমরা কবিতাও লক্ষ্য করে দেখব। ভয়েস অফ মডার্ন ওমেন রাইটার্স অফ ইন্ডিয়ান ইংলিশ রাইটিং, অর্থাৎ ভারতীয়দের মধ্যে যারা যারা ইংরেজি সাহিত্য লিখেছেন বা যারা যারা ইংরেজি সাহিত্যে নিজেদের অবদান দিয়েছেন, তাদের মধ্যে মডার্ন রাইটার্সদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত নাম হচ্ছে মমং ডাই। দুটো তথ্য আমরা জানলাম, ফার্স্ট শি ওয়াজ এ ডটার অফ অরুণাচল প্রদেশ, অ্যান্ড দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা জানতে পারলাম যে শি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মডার্ন ওমেন রাইটার্স অফ ইন্ডিয়ান ইংলিশ রাইটিং, হু সিংস অ্যাবাউট দ্য মেলোডিয়াস বিউটি অফ দ্য ল্যান্ডস্কেপ অফ দ্য বিউটিফুল ডন লিট মাউন্টেন্স, কালচার্স, ট্র্যাডিশনস অফ ট্রাইবাল সোসাইটি। ট্রাইবাল সোসাইটি নিয়ে অলরেডি আমরা একটা কবিতা দেখেছি, বোরারিং, নিশ্চয়ই মনে আছে, অ্যাব অরিজিনাল যে ট্রাইবাল গ্রুপ। অরুণাচল প্রদেশেও, শুধু অরুণাচল প্রদেশ কেন, যে কোনো জায়গাতে সেই অঞ্চলের নিজস্ব কিছু কালচার থাকে, নিজস্ব কিছু হেরিটেজ থাকে, নিজস্ব কিছু কাস্টম রিচুয়াল থাকে। তো এই অরুণাচল প্রদেশের যে অঞ্চলে, স্পেসিফিকলি বলতে গেলে ইটানগরের বাসিন্দা ছিলেন তিনি, যে অঞ্চলে তিনি বসবাস করতেন সেই ট্রাইবাল সোসাইটির যে ট্র্যাডিশন, সেই ট্রাইবাল সোসাইটির যে কালচার, সেই ইটানগরের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই মাউন্টেন্স, ডন লিট মাউন্টেন্স মানে কি, ভোরের বেলায় যখন সূর্যের আলো উদিত হয় সেই সময় যেরকম সুন্দর দেখতে লাগে মাউন্টেন্সগুলো, সেই ল্যান্ডস্কেপগুলো তিনি কবিতায় সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছেন। মেলোডিয়াস ইন দ্য সেন্স কি, সুরেলাভাবে, অর্থাৎ তার কবিতার মাধ্যমে তিনি বিউটিফুলি এক্সিবিট করেছেন দ্য অসম পিকচার অফ নেচার, অ্যাজ ওয়েল অ্যাজ শি অলসো হ্যাজ এক্সিবিটেড দ্য কালচার, দ্য ট্র্যাডিশন, দ্য কাস্টম অফ দ্য ট্রাইবাল সোসাইটি অফ হার এরিয়া। শি বিলংস টু আদি ট্রাইব, মাথায় রাখতে হবে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য, তিনি অরুণাচল প্রদেশের ইটানগরের বাসিন্দা এবং তিনি নিজে কিন্তু আদি ট্রাইবে বিলং করেন, এবং এই ট্রাইবের যে কালচার, যে কাস্টম, যে রিচুয়াল, যে হেরিটেজ, সেইগুলো কিন্তু তার বিভিন্ন কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।
এখন কিন্তু আমরা কবিতা সম্বন্ধে কিছু জানছি না, মামাং ডাই সম্বন্ধে আমরা একটা আলোচনা করছি, তার সম্বন্ধে একটুখানি আইডিয়া আমরা অ্যাকুমুলেট করছি যাতে করে তার কবিতাগুলো বুঝতে আমাদের সুবিধা হয়। পদ্মশ্রী অবভিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস, ভারতবর্ষের একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পদ্মশ্রী। সো শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দিস পদ্মশ্রী অ্যাওয়ার্ড। পদ্মশ্রী মামাং ডাই ইজ এ ট্রু বর্ন লিটারি আর্টিস্ট ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া, এই অঞ্চলটাকে নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়। তিনি সত্যিকারে এই নর্থ ইস্ট ইন্ডিয়ার একজন গৌরব, নর্থ ইস্ট ইন্ডিয়ার গর্ব, ট্রু বর্ন একজন লিটারি আর্টিস্ট। কিছু কিছু লিটারি আর্টিস্ট হন, কিছু কিছু লিটারি পার্সোনালিটি হন যারা তাদের এম হয় সাহিত্যের ক্ষেত্রে আসা, আর কিছু কিছু ইনবর্ন ইনহারেন্ট ট্যালেন্টেড কিছু কিছু আর্টিস্ট হন, লিটারি আর্টিস্ট অবভিয়াসলি, যাদেরকে কবি হওয়ার চেষ্টা করতে হয় না, যারা কবি সত্তাটা নিয়ে জন্মান, পোয়েটিক ট্যালেন্ট নিয়ে জন্মান। মামাং ডাই নর্থ ইস্ট ইন্ডিয়ার সেই রকমই একজন পোয়েটেস। শি ব্রিংস আউট এ সেন্স অফ রোম্যান্টিক এসেন্স, আন্ডাই গোডা উই ফ্রেজটা, এসেন্স মানে টেস্ট। তার কবিতার মধ্যে আমরা কিন্তু একটা রোম্যান্টিক টেস্ট পাবো। আর নাও এখানে একটু আমাদের বুঝতে হবে যে এই রোম্যান্টিক টেস্ট বলতে কী। নিশ্চয়ই আমাদের মনে আছে আমরা আমাদের আগের সেমগুলোতে রোম্যান্টিক এরা বা রোম্যান্টিক পিরিয়ড কিন্তু আমরা পড়ে এসেছি এবং দেখেছি সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস টি কোলরিজ, পিবি শেলি, মনে আছে নিশ্চয়ই জন কিটস, এরকম সমস্ত বিখ্যাত রোম্যান্টিক পোয়েটসদের কথা কিন্তু আমরা পেয়েছি বা তাদের কবিতাও কিন্তু আমরা পড়েছি। তাহলে অবভিয়াসলি রোম্যান্টিক যদি আমরা মুভমেন্ট বলি সেটা হচ্ছে লেট 18th century থেকে শুরু করে আর্লি 19th century, লেট 18th century থেকে শুরু করে আর্লি 19th century, সরি আর্লি 19th century, হ্যাঁ যেটা বলছিলাম এবার ডিটেলসে আসি একটুখানি ডেটটা। আমরা স্পেসিফিক যদি বলি আমরা 1798 লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর এস টি কোলরিজের জয়েন্ট পাবলিকেশনে পাবলিশড হওয়া 23টা কবিতার বই, এবং এই কবিতার বইটা পাবলিশ হওয়ার পরে কিন্তু রোম্যান্টিক মুভমেন্ট ফুল সুইংয়ে স্টার্ট হচ্ছে। এর আগে যে রোম্যান্টিক মুভমেন্ট ছিল না, রাতারাতি এই বইটা বেরোনোর পরেই রোম্যান্টিক মুভমেন্ট চলে এলো তা কিন্তু নয়, এর আগে থেকেই ছিল, বাট এই বইটা পাবলিশ হওয়ার পরে একদম ফুল ব্লুম যেটা আমরা বলি পূর্ণরূপে কিন্তু আত্মপ্রকাশ করছে রোম্যান্টিক এজ। এবং 1837 গিয়ে কোনো এজ তো এইভাবে অ্যাব্রাপ্টলি কোনো একটা বছরে গিয়ে শেষ হয়ে যেতে পারে না, তো জেনারেলি আমরা বলি 19th century হাফ অফ দি ফার্স্ট হাফ অফ দ্য 19th century বা মিডল অফ দ্য 19th century যদি বলি, এই হচ্ছে রোম্যান্টিক এরা। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট মামাং ডাই তো এই সময়কার কবি নন, তিনি মডার্ন পিরিয়ডের কবি, মডার্ন এজের কবি, তাহলে তার মধ্যে রোম্যান্টিক এসেন্স আছে আমরা বলছি কেন, এবং এই ধরনের কবিদেরকে এদের জনরাকে তাহলে কী নাম দেওয়া যায়, কারণ এদেরকে তো রোম্যান্টিক বলা যাবে না, কারণ রোম্যান্টিক মানে স্পেসিফিক্যালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস টি কোলরিজ, শেলি, কেটস, টু সাম এক্সটেন্ট বাইরন, টু সাম এক্সটেন্ট থমাস গ্রে, এদেরকে বলা যেতে পারে। মামাং ডাই তো সেই সময়কার কবি নন, তাহলে তাকে আমরা কী নাম দেব। মামাং ডাইয়ের মতন কবিরা যারা মডার্ন পিরিয়ডে এই রোম্যান্টিক এসেন্সকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তাদেরকে একটা গ্রুপের মধ্যে রাখা হয় এবং সেই গ্রুপটার নাম দেওয়া হচ্ছে নিও রোম্যান্টিসিজম। অ্যান্ড আই রিপিট ইট, নিও রোম্যান্টিসিজম। খুব মন দিয়ে বুঝবি জায়গাটা, কারণ এখান থেকে লং কোয়েশ্চেন হতে পারে যে স্মল টাউন্স অ্যান্ড দ্য রিভার অ্যাজ এ নিও রোম্যান্টিক পোয়েম, বা তার মধ্যে যে রোম্যান্টিক এসেন্স বা রোম্যান্টিক টেস্ট আমরা পাচ্ছি সেটাকে তুলে ধরো তোমার অ্যান্সারের মাধ্যমে। সো লেট আস আন্ডারস্ট্যান্ড নিও রোম্যান্টিক। দেখবি এই নিও কথাটা কিন্তু এর আগে আমরা পেয়েছি, নিও কথাটার মানে হচ্ছে সেমি, SEMI, সেমি। যদি রবীন্দ্রনাথের লেখার স্টাইলকে কেউ অনুকরণ করে বা তার মতো করে যদি কেউ লেখে তাহলে নিশ্চয়ই তাকে আমরা দ্বিতীয় রবীন্দ্রনাথ বলবো না, বলবো আমরা যে তিনি রবীন্দ্রিক ঘরানার কবি বা রবীন্দ্রিক স্টাইল তার কবিতার মধ্যে লক্ষ্য করা যায়। এক্স্যাক্টলি কোনো কবি তার কবিতার মাধ্যমে যদি রোম্যান্টিক টেস্টকে ফুটিয়ে তোলেন মডার্ন এজে তখন তাদেরকে বলা হয় নিও রোম্যান্টিক পোয়েটস, অর্থাৎ তারা রোম্যান্টিক পোয়েটস নন, কারণ রোম্যান্টিক পোয়েটস বলতে স্পেসিফিক্যালি সেই পিরিয়ডের কবিদেরকে বলা হয় যারা ওই 18th century শেষ দিক থেকে শুরু করে 19th century অর্ধেক অবধি লিখেছেন।
যেহেতু এরা এদের কবিতার মধ্যে সেই রোম্যান্টিক টেস্টকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এই কারণে এদেরকে বলা হয় রোম্যান্টিক পোয়েটস। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবারে তাহলে মামাংডাইয়ের যদি কবিতার ধরন বা জনরা বা টাইপ হয় নিও রোম্যান্টিক, তাহলে নিশ্চয়ই আমাদেরকে আগে জানতে হবে এই রোম্যান্টিক বৈশিষ্ট্যগুলো কী কী ছিল বা রোম্যান্টিক এজের ফিচারগুলো কী। কারণ নিও রোম্যান্টিক মানে দে ইমিটেটেড দ্য স্টাইল অফ দ্য রোম্যান্টিক পোয়েটস, দে ইমিটেটেড দ্য রাইটিং অফ দ্য রোম্যান্টিক পোয়েটস। সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য নিও রোম্যান্টিক স্টাইল অফ রাইটিং, ইট ইজ বেটার দ্যাট উই শুড আন্ডারস্ট্যান্ড ফার্স্ট দ্য রোম্যান্টিক স্টাইল অফ রাইটিং। কারণ তাদেরকেই তো অনুকরণ এরা করেছেন। রোম্যান্টিক স্টাইল অফ পোয়েট্রির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে লাভ ফর নেচার, লাভ ফর নেচার। তাদের কবিতা মানেই, রোম্যান্টিক এজের কবিতা মানেই বা রোম্যান্টিক পোয়েম মানেই, তাদের কবিতার সিংহভাগ জুড়ে থাকবে কিন্তু প্রাকৃতিক বর্ণনা বা প্রকৃতির বর্ণনা, ডিসক্রিপশন অফ নেচার যেটা বলি। আর এখানেটা যদি মাথায় রাখতে হবে, লাভ ফর নেচার মানে আমি কিন্তু বলছি না একবারও লাভ ফর দ্য বিউটি অফ নেচার, এটা দুটোর মধ্যে বহুত পার্থক্য আছে। জেনারেলি আমরা নেচার বলতে বুঝি নেচারের বিউটিফুল অ্যাসপেক্টগুলো, সূর্যোদয়, সূর্যাস্ত, বিউটিফুল মাউন্টেন্স, বিউটিফুল কাম সি, জেনারেলি সমুদ্রের, সরি, জেনারেলি প্রকৃতির যে উগ্র রূপগুলো, ভায়োলেন্ট রূপগুলো বা রুদ্র রূপ, সেগুলো কিন্তু আমরা নেচারের বিউটিফুল সাইড বলে কনসিডার করি না, আমরা যারা কমন ম্যান, যারা লে ম্যান। কিন্তু রোম্যান্টিক পোয়েটস যখন লাভ ফর নেচার বলবো আমরা, তখন বুঝতে হবে দে লাভড বোথ দ্য অ্যাসপেক্টস অফ নেচার, দে রেসপেক্টেড দ্য বিউটিফুল সাইড অফ নেচার অলসো, অ্যান্ড দে লাভড, দে অ্যাডমায়ার্ড দ্য ভায়োলেন্ট সাইড অফ নেচার অলসো। তাহলে দে লাভড নেচার কমপ্লিটলি, ওয়ান অ্যাসপেক্ট অফ নেচার তারা পছন্দ করতেন, অন্য অ্যাসপেক্ট অফ নেচারকে তারা পছন্দ করতেন এটা নয়। সুতরাং কখনো রোম্যান্টিক এজ সম্বন্ধে বা নিও রোম্যান্টিক এজ সম্বন্ধে এরকম লিখবি না যে দে লাভ দ্য বিউটি অফ নেচার, রাদার লাভ ফর নেচার। ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য। কেন এগুলো মাথায় রাখতে বলছি, যখন কবিতা আমরা পড়বো সেখানে দেখবি আমরা অজস্রবার কিন্তু নেচারের বর্ণনা পাবো, ইভেন নামটাই যদি দেখি আমরা সে কিন্তু রিভার আমরা পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য, লাভ ফর নেচার। যদি আমরা সেকেন্ড বৈশিষ্ট্যে আসি, পাওয়ার অফ ইমাজিনেশন, পাওয়ার অফ ইমাজিনেশন। রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে পাওয়ার অফ ইমাজিনেশন কিন্তু চরম পর্যায়ে ছিল। একবার তুমি ভেবে দেখো, জন কিটসের কবিতা পোয়েট্রি অফ আর্থ ক্লাস টুয়েলভে ছিল মনে আছে নিশ্চয়ই, সেখানে তিনি গ্রাস হপার, ক্রিকেট এদেরকে সিঙ্গার অফ আর্থ সেই রূপে কল্পনা করছেন। ভেবে দেখো একবার জায়গাগুলো, অবভিয়াসলি আমরা বলবো তাদের মধ্যে কিন্তু পাওয়ার অফ ইমাজিনেশন কিন্তু একটা মোক্ষম একটা বৈশিষ্ট্য ছিল, একটা ইম্পর্ট্যান্ট ফিচার ছিল তাদের মধ্যে। থার্ড যদি আমরা বৈশিষ্ট্য বলি রোম্যান্টিক এজের, এগুলো এখন মার্ক করে রাখতে পারি, লিখে রাখতে পারি, পরবর্তীকালে আমরা আরও ডিসকাস করবো কবিতা পড়তে পড়তে। দ্য থার্ড ইম্পর্টেন্ট ফিচার উইচ উই উইল অবজার্ভ ইন দেম, যেটা খুব ইম্পর্টেন্ট ফিচারের মধ্যে একটা, প্যান্থেইজম, PANTHEISM, প্যান্থেইজম। এটা সবচেয়ে বেশি দেখা গেছে ওয়ার্ডসওয়ার্থের মধ্যে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্যান্থেইজম মানে কি? ইজম মানে তো আইডিয়া, ISM, ইজম মানে আইডিয়া। প্যান্থেইজম মানে কি? প্যান্থেইজম খুব সিম্পল হয়ে যদি ব্যাখ্যা করি, প্রকৃতির সমস্ত জিনিসের মধ্যে ঈশ্বরের সৌন্দর্যকে উপলব্ধি করা, ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করা, দ্যাট ইজ নোন অ্যাজ প্যান্থেইজম। ইন এ সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইফ আই ট্রাই টু বা ইফ আই রাদার মেক ইট ক্লিয়ার টু ইউ, ব্যাপারটা এইরকম হবে, যদি একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে, আমার তোমার মতন সাধারণ মানুষ সেটাকে গোলাপের সৌন্দর্য বলেই আমরা কিন্তু ব্যস্ত থাকব। কিন্তু যারা প্যান্থেইস্টিক থটে বিলিভ করে, যাদের মধ্যে এই প্যান্থেইজম ব্যাপারটা থাকে, তারা কিন্তু সেখানে গোলাপের সৌন্দর্য দেখবে না, তারা সেই গোলাপের মধ্যেও কিন্তু ঈশ্বরের উপস্থিতিকে খুঁজবে। অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই ঈশ্বরের উপস্থিতিকে, ঈশ্বরের অবস্থানকে বা ঈশ্বরের বিরাজমানতাকে উপলব্ধি করা, এটাই বলা হচ্ছে প্যান্থেইজম। দিস ইজ এ গ্রেট ফিচার অফ দ্য রোম্যান্টিক পোয়েটস লাইক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্পেশালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং সেই প্যান্থেইজম কিন্তু আমরা দেখব মামাংডাইয়ের কবিতায়। এবার দেখ, আমরা নিও রোম্যান্টিক কবিতার বৈশিষ্ট্য কিন্তু বলছি না, আমরা রোম্যান্টিক কবিতার বৈশিষ্ট্য বলছি, কারণ রোম্যান্টিক কবিতার বৈশিষ্ট্য বলা মানেই নিও রোম্যান্টিক বৈশিষ্ট্য। কারণ নিও রোম্যান্টিক পোয়েটসরা কী করেছেন, রোম্যান্টিক এজের যারা পোয়েটস ছিলেন তাদের কি কপি করেছেন, তাদের কি অনুকরণ করেছেন? কী কী দেখলাম তাহলে এখন পর্যন্ত আমরা? লাভ ফর নেচার,
পাওয়ার অফ ইমাজিনেশন, ব্রিলিয়েন্ট পাওয়ার অফ ইমাজিনেশন। এবং তিন নম্বর আমরা দেখলাম এখনও পর্যন্ত যদি আমরা বলি প্যান্থেইজম, যেটা হচ্ছে সকল কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করা। নেক্সট যে ফিচার আমরা দেখব রোম্যান্টিক পোয়েটদের মধ্যে ছিল, যেটা সেটা হচ্ছে লঙ্গিং ফর পাস্ট, অতীত, যেটা পেরিয়ে গেছে, যেটা যেটা অতিবাহিত হয়ে গেছে, সেটার প্রতি একটা তীব্র একটা আকাঙ্ক্ষা, সেটার প্রতি একটা তীব্র লঙ্গিং, সেটা কিন্তু থাকবেই। অর্থাৎ তাদের কবিতার মধ্যে কিন্তু একটা নস্টালজিক ব্যাপার কিন্তু আমরা দেখব। অর্থাৎ তারা যেন সেই অতীতকে বারবার খোঁজার চেষ্টা করবেন, অতীতকে বারবার যেন ফিরিয়ে আনার চেষ্টা করবেন, যেটা আমরা মামাং ডাইয়ের কবিতার মধ্যেও কিন্তু অবশ্যই পাবো। অ্যান্ড দ্য ফিফথ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ রোম্যান্টিক পোয়েম, সেটা হচ্ছে ইউজ অফ মিথ অ্যান্ড এনশিয়েন্ট স্টোরিজ। রোম্যান্টিক পোয়েটসরা তাদের গল্পে প্রচুর পরিমাণে কিন্তু মিথ ব্যবহার করতেন, এনশিয়েন্ট যে স্টোরিজগুলো, মিথ মানে কি, যে পৌরাণিক পুরনো গল্পগুলো যেগুলো প্রত্যেকটা ট্রাইবের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, প্রত্যেকটা কালচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, সেই এনশিয়েন্ট স্টোরিজগুলো, সেই মিথোলজিক্যাল স্টোরিজগুলো কিন্তু রোম্যান্টিক পোয়েটসরা বারবার করে তাদের কবিতার মাধ্যমে তুলে ধরেন। এই পাঁচটা মূল বৈশিষ্ট্যর কথা মাথায় রাখবো আমরা: লাভ ফর নেচার, ট্রিমেন্ডাস ব্রিলিয়েন্ট পাওয়ার অফ ইমাজিনেশন, প্যান্থেইজম, লাভ ফর দ্য পাস্ট, লঙ্গিং ফর দ্য পাস্ট, অ্যান্ড ফিফথ দ্য ইউজ অফ মিথ অ্যান্ড এনশিয়েন্ট স্টোরিজ। আমি এখানে এক্সাম্পল কিছু দিচ্ছি না, শুধু পয়েন্টগুলো বললাম। যখন আমরা আরও ডিটেলসে যাব, সেই জায়গায় কিন্তু আমরা এই ফিচার্সগুলো রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, কেটস এদের মধ্যে কোথায় কোথায় দেখেছি সেগুলো উদাহরণ দেব। আর মামাং ডাইয়ের এই কবিতা স্মল টাউন্স অ্যান্ড দ্য রিভার, সেখানেও কোন বৈশিষ্ট্যটা কোথায় পেয়েছি আমরা সেরকম এক্সাম্পল দেবো। সো টিল নাও আমরা কী কী পয়েন্ট ডিসকাস করলাম বুঝ, কখনো মুখস্থর দিকে যাবে না, পয়েন্টগুলো খোঁজার চেষ্টা করবে। দ্য ফার্স্ট পয়েন্ট, যে মামাং ডাই ওয়াজ এ বিউটিফুল ডটার অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, টু বি স্পেসিফিক ইটানগর, অরুণাচল প্রদেশের ইটানগরের বাসিন্দা তিনি ছিলেন, অ্যান্ড শি বিলং টু আদি ট্রাইব। এবং তিনি তার কবিতাকে মঞ্চ হিসাবে ইউজ করেছেন, প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করেছেন, ইন অর্ডার টু এক্সিবিট দ্য বিউটি অফ হার এরিয়া, বিউটি ইন দ্য সেন্স দ্য ন্যাচারাল বিউটি, দ্য বিউটিফুল সিনারিও, দ্য বিউটিফুল ল্যান্ডস্কেপ অফ হার এরিয়া, দ্য কালচার, দ্য কাস্টম, দ্য ট্রেডিশন, দ্য হেরিটেজ অফ হার সোসাইটি। এইগুলোকে এক্সিবিট করার জন্যই তিনি এই কবিতাকে তার মঞ্চ হিসেবে ইউজ করেছেন। অ্যান্ড শি ওয়াজ নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট মডার্ন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পর্যন্ত তাকে দেওয়া হয় তার খ্যাতির স্বীকৃতিস্বরূপ। এই এই পয়েন্টগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানলাম। আবার পিডিএফটায় চলে আসবি। শি হ্যাড হার প্রাইড ইন দ্য রিচ হেরিটেজ অফ হার ল্যান্ড, দেখেছি লোকের হেরিটেজ মানে কি ঐতিহ্য, অর্থাৎ তার ল্যান্ড মানে কি অরুণাচল প্রদেশ, নর্থ ইস্ট ইন্ডিয়া, ইটানগর, আদি ট্রাইব। তিনি যে অঞ্চলের বাসিন্দা ছিলেন, তিনি যে ট্রাইবাল গোষ্ঠীর বাসিন্দা ছিলেন, সেই ট্রাইবাল গোষ্ঠী, সেই অঞ্চলের যে রিচ হেরিটেজ সেটা তার কাছে গর্বের ছিল। অ্যান্ড বিলিভস দ্যাট ইট সেভস দ্য ট্রাইবাল এলিমেন্টস ফ্রম মডার্নাইজেশন অ্যান্ড আরবানাইজেশন। আমরা নিশ্চয়ই বুঝি মডার্নাইজেশন মানে কি, আধুনিকতার যে ছোঁয়া। আরবানাইজেশন মানে যেটা মানে শহরের যে ছোঁয়াটা, অর্থাৎ আমরা প্রত্যেকেই হয়তো আরবানাইজেশন, মডার্নাইজেশন এগুলোকে পজিটিভ ওয়ার্ড হিসেবে চিনি, কিন্তু যেহেতু এটা নিও রোম্যান্টিক একটা ব্যাপার, আর নিও রোম্যান্টিক মানে আমরা জানি যেখানে পাস্টের প্রতি একটা লঙ্গিং, সেখানে কিন্তু তারা তাদের সেই পুরনো কালচার, পুরনো যে ঐতিহ্য, পুরনো যে কাস্টম, পুরনো যে প্রথা সেইগুলো কিন্তু আঁকড়ে ধরে থাকতে চান। তাদের কাছে এই মডার্নাইজেশন, তাদের কাছে আরবানাইজেশন এগুলো কিন্তু কার্সের মতন, অভিশাপের মতো। লাইনটা আবার দেখবি, শি হেল্ড হার প্রাইড ইন দ্য রিচ হেরিটেজ অফ হার ল্যান্ড অ্যান্ড বিলিভস দ্যাট ইট সেভস দ্য ট্রাইবাল এলিমেন্টস ফ্রম মডার্নাইজেশন অ্যান্ড আরবানাইজেশন। এবং তার মনে হয়েছিল যে তাদের এই অরুণাচল প্রদেশের, নর্থ ইস্ট ইন্ডিয়ার এই যে রিচ যে হেরিটেজ, এই রিচ হেরিটেজই কিন্তু তাদেরকে রক্ষা করে রেখেছে এই মডার্নাইজেশন এবং আরবানাইজেশন থেকে, যেখানে মানুষ সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র তাদের যে অ্যাম্বিশনসগুলো পূর্ণ করার পেছনে দৌড়চ্ছে, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ট্র্যাডিশন নেই, কোনো ঐতিহ্য নেই, যাদের একমাত্র গোল অ্যান্ড এইম ইন লাইফ ইজ টু আর্ন, ইজ টু রাদার এস্টাবলিশ দেমসেলস, ইজ টু অ্যাকোয়ার পাওয়ার অ্যান্ড পজিশন। শি ড্রজ হার ইমোশনস অ্যান্ড ফিলিংস থ্রু দ্য ইমেজেস অ্যান্ড মেটাফার্স চোজেন মোস্টলি ফ্রম নেচার, মানে তার অনুভূতিগুলো ব্যাখ্যা করার জন্য যে মেটাফরগুলো তিনি ইউজ করেছেন,
যে কম্পারিজনসগুলো ইউজ করেছেন, যে ইমেজেসগুলো ইউজ করেছেন, সেগুলো চোজেন ফ্রম নেচার। আমি আগেই বললাম নিও রোম্যান্টিক পোয়েট মানে লাভ ফর নেচার, অর্থাৎ নিজের ইমোশনটা, নিজের অনুভূতিটা ব্যাখ্যা করার জন্য যদি কোনো ইমেজেরও ইউজ তিনি করেছেন, যদি কোনো মেটাফোরেরও তিনি ইউজ করেছেন, সেটাও কিন্তু ড্রন ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ নেচার। দেখো, শি রিসিভড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্যর ক্ষেত্রে অত্যন্ত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ইন 2017 ফর আর নভেল দ্য ব্ল্যাক হিল। হতে পারে হয়তো তার নভেলের জন্য পেয়েছেন, কিন্তু তিনি সাহিত্যিক হিসাবে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন এটার প্রমাণ কিন্তু তার এই 2017 সালে রিসিভ করা যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। জাস্ট থিঙ্ক অফ আর পপুলারিটি, সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সেটা তিনি পেয়েছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড সেটা তিনি পেয়েছেন। মমংডাই পোর্ট্রেড এ সেন্স অফ নিও রোম্যান্টিসিজম ইন আর রাইটিং, যেটা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম আমরা, অর্থাৎ মমংডায়ের কবিতাগুলোতে আমরা কিন্তু একটা নিও রোম্যান্টিসিজমের ছোঁয়া কিন্তু আমরা পাই। বেশ, এখান থেকে কিন্তু আমরা ডিটেলসে এবারে নিও রোম্যান্টিসিজমে আসবো, যেটা আমরা আলোচনা করলাম একটু আগে। তার আগে পর্যন্ত কী কী পয়েন্ট আমাদের জানতে হবে একটুখানি মাথায় রাখবি মমংডায় সম্বন্ধে। মানে বিউটিফুল ডটার অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ ইটানগর টু বি স্পেসিফিক, আদি ট্রাইবে বিলং করতেন এই তথ্যটা, এবং তার কবিতাকে তিনি প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করেছেন তার যে কালচার, তার যে ট্র্যাডিশন, তার যে হেরিটেজ, তার যে ট্রাইবের যে কাস্টম রিচুয়ালস সেগুলোকে এক্সিবিট করার জন্য। তিনি নেচারের এত বড় একজন পূজারিণী ছিলেন, এত বড় একজন ভক্ত ছিলেন, যে তিনি তার যে অনুভূতিগুলো সেগুলোকে এক্সিবিট করার জন্য যে ইমেজেসগুলো ইউজ করেছেন কবিতায়, যে মেটাফোর্সগুলো ইউজ করেছেন, সেগুলো শি ড্রিউ ইট ফ্রম নেচার। And she won the Padma Shri Award. Not only that, she also won the Sahitya Academy Award in the year 2017 for her beautiful novel, The Black Hill. এই জিনিসগুলো আমরা দেখলাম। এরপর আমরা ডিটেলসে চলে আসছি নিও রোম্যান্টিসিজম। মমংডাই পোর্ট্রেড এ নিও রোম্যান্টিক সেন্স অফ নিও রোম্যান্টিসিজম ইন হার রাইটিংস। শি ব্রট ইন অল দ্য মেজর এলিমেন্টস অফ নিও রোম্যান্টিসিজম। দ্য নিও রোম্যান্টিসিজম অ্যাপিয়ার্ড ইন দ্য 20th century। মন দিয়ে দেখবি, প্রত্যেকটা নতুন যুগের যে সূচনা হয় তার পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে। নতুন কোনো জিনিসের সূচনা আকস্মিক হঠাৎ করে উইদাউট এনি রিজন হয় না। ফর এক্সাম্পল, লেট মি এক্সপ্লেন টু ইট টু ইউ। মনে করে দেখবি একবার, মেটাফিজিক্যাল যে স্কুল অফ পোয়েট্রি, জন ডান মনে আছে, রিচার্ড ক্র্যাশ, হেনরি ভন, আব্রাহাম কাউলে, জর্জ হারবার্ট, যে নামগুলো আমরা আলোচনা করতাম, মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি কিন্তু হঠাৎ করে রাতারাতি জন ডান ইন্ট্রোডিউস করে দেননি। মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি জন্ম নেওয়ার পেছনে কিন্তু স্পেসিফিক রিজন ছিল। মনে রাখবে, মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি জন্ম নেওয়ার আগে কোন পিরিয়ডটা এক্সিস্ট করছিল? এলিজাবেথান পিরিয়ড। এবং এলিজাবেথান পিরিয়ডে অধিকাংশ সনেটিয়ার যারা, স্পেশালি লাভ সনেটিয়ার যারা, তারা তাদের সনেটের মাধ্যমে তাদের লাভকে হাইলাইট করতে গিয়ে, তাদের বিলাভেডকে ইম্পর্টেন্স দিতে গিয়ে, বিলাভেডকে স্পেশাল এবং রেয়ার প্রমাণ করতে গিয়ে, তারা কিন্তু অনেক সময় ইললজিক্যাল, ইররেশনাল, আনরিজনেবল মেটাফোর্স, ইমেজেস সেগুলো ইউজ করছিলেন। টু বি স্পেসিফিক যদি আমরা বলি, যেমন সেই যুগের অনেক সনেটিয়াররা তাদের কবিতার মাধ্যমে তাদের বিলাভেডকে স্পেশাল প্রমাণ করতে গিয়ে এমন কিছু কিছু ইমেজ, এমন কিছু কিছু কম্প্যারিজন ইউজ করেছেন যেগুলো ম্যাডনেস। ফর এক্সাম্পল, কেউ কেউ বলতেন যে তার বিলাভেডের চোখের ঔজ্জ্বল্য সূর্যের চেয়েও বেশি। অবভিয়াসলি তোমার ইমোশন তোমার কাছে স্পেশাল, বাট ইউ ক্যানট মেক ইউজ অফ ইললজিক্যাল কম্পারিজন্স ইন অর্ডার টু হাইলাইট দ্য বিউটি অফ ইউর বিলাভেড, ইউ ক্যানট ডু দ্যাট। আবার কেউ কেউ বলতেন যে মাই বিলাভেড ওয়েন শি ওয়াক্স ইন এ ম্যাজেস্টিক ডিভাইন ম্যানার, দেবীর মতন তার হাঁটা চলা, তিনি যখন নিঃশ্বাস নেন তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে গন্ধ বেরিয়ে আসে সেটা পারফিউমের চেয়ে সুগন্ধি। এবার এই জায়গাগুলো দেখবি, হয়তো ইমোশনের দিক থেকে তারা পারফেক্ট, কিন্তু লজিকের দিক থেকে যদি ভাবি, রিজনের দিক থেকে যদি ভাবি আমরা, তাহলে এইগুলো হচ্ছে অ্যাবসলিউটলি আনরিজনেবল, ইললজিক্যাল অ্যান্ড ইররেশনাল। তো সেই ইললজিক্যাল যে লেখার প্রবণতা, টেন্ডেন্সি, সেটার বিরোধিতা করার জন্যই কিন্তু জন ডান জন্ম দিয়েছিলেন মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, যেখানে উনি সবচেয়ে প্রথম যেটা ইউজ করেছিলেন সেটা হচ্ছে লজিক। ওনার মতে, আমি কবিতায় যাই বলি না কেন, সেটা অ্যাটলিস্ট লজিক্যালি আমাকে প্রমাণ করতে হবে, বা সেটা অ্যাটলিস্ট রিজনেবল হতে হবে।
তাহলে মেটাফিজিক্যাল যে ব্রাঞ্চ অফ পোয়েট্রি বা মেটাফিজিক্যাল যে স্কুল অফ পোয়েট্রি তার জন্ম নেওয়ার পিছনে একটা স্পেসিফিক রিজন নিশ্চয়ই আছে। এক্স্যাক্টলি সেরকমই হঠাৎ করে 20th century এসে নিও রোমান্টিসিজম কেন জন্ম নিচ্ছে তার পেছনে রিজনটা একটু মন দিয়ে দেখবি। দেখো দেখো দ্য নিও রোমান্টিসিজম অ্যাপিয়ার্ড ইন দ্য 20th century অ্যাজ এ রিয়াকশন, দেখেছিস? কারণ প্রত্যেকটা নতুন যুগের সূচনাই হয় যে যুগটা এক্সিস্ট করছে তার বিরুদ্ধে প্রতিক্রিয়া, রিয়াকশন আগেনস্ট রিয়েলিজম অ্যান্ড ইন্টেলেকচুয়ালিজম অফ পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল পোয়েট্রি অফ দ্য 20th century। অর্থাৎ 20th century যে ধরনের কবিতাগুলো চলছিল সেগুলো অ্যাবসলিউটলি রিয়েলিস্টিক, সেগুলো তোমার ইন্টেলেকচুয়াল মানে একটুখানি বুদ্ধিমত্তার লেভেলের দিক থেকে একটুখানি উঁচু জায়গায়, সেখানে শুধুমাত্র পলিটিক্যাল সোশিয়াল পিকচারগুলোকে এক্সিবিট করা হচ্ছিল। অবভিয়াসলি লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, নো ডাউট অ্যাবাউট ইট। সমাজ ব্যবস্থা যেরকম, রাজনৈতিক ব্যবস্থা যেরকম, রাজনৈতিক অবস্থা যেরকম দেশে, সেগুলো কবিতার মাধ্যমে ফুটে উঠবে, দ্যাট ইজ ফাইন। বাট শুধুমাত্র কবিতা তো তোমার নভেল, শর্ট স্টোরি, এসে এগুলো তো একটু আলাদা। কবিতায় তোমাকে ল্যাঙ্গুয়েজ, পাওয়ার অফ ইমাজিনেশন এই জায়গাগুলোকে ইউজ করতে হবে। তো 20th century যেরকম কবিতা লেখা চলছিল শুধুমাত্র সেখানে রিভিলড হচ্ছিল দ্য ইস্যুজ অফ দ্য সোসাইটি, দ্য প্রবলেমস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স, অ্যান্ড দ্যাট টু ইন এ ভেরি রিয়েলিস্টিক ম্যানার, অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অর দ্য স্টাইল অফ দ্য পোয়েম সেগুলো কিন্তু অত্যন্ত ইন্টেলেকচুয়াল লেভেলের ছিল। তো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই কিন্তু, বা সেটার বিরুদ্ধে অ্যাজ ইজ যেন রিয়াকশন হচ্ছে এই নিও রোম্যান্টিকিজমের জন্ম। কারণ সাধারণ কবিতা মানে কি? কবির মনের মধ্যে যে অনুভূতি হচ্ছে সেই অনুভূতির ব্যক্তি, সেই অনুভূতির যদি আমরা বলি অভিব্যক্তি, এক্সপ্রেশন। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ দ্য পাওয়ারফুল ফিলিং, শর্টে যদি আমরা বলি কবির মনের মধ্যে কোনো একটা জিনিসকে দেখে যে অনুভূতিটা হয় তারই স্বতঃস্ফূর্ত বই প্রকাশ হচ্ছে কবিতা। তো সেখানে ল্যাঙ্গুয়েজকে ইন্টেলেকচুয়াল হতে হবে, স্টাইলকে অত্যন্ত রিয়েলিস্টিক হতে হবে কোনো মানে নেই। যেমন তুই ভেবে দেখ না একবার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ফ্রান্স যাচ্ছিলেন, যাওয়ার পথে, বন্দরে যাওয়ার পথে টেমস নদীর ওপর দিয়ে যখন পেরোচ্ছিলেন ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে, সুন্দর একটা সূর্যোদয়ের দৃশ্য দেখলেন, তার মনের মধ্যে দারুণ একটা ইমোশন জাগলো এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যটাকে তিনি কবিতার মাধ্যমে তুলে ধরছেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আবার যখন সলিটারি রিপার লিখলেন সেখানেও তাই, ভেবে দেখবে একটি একা মেয়েকে তিনি ফসল কাটতে দেখছিলেন এবং সেই দৃশ্য দেখে তার মনের মধ্যে এত সুন্দর একটা অনুভূতি জাগলো যে তিনি সলিটারি রিপার লিখছেন। ড্যাফোডিলসের কথা ভেবে দেখ, পোয়েট্রি অফ আর্থের কথা ভেবে দেখ জন কিটসের। তাহলে এইগুলো হচ্ছে কি? পোয়েট্রি হবে মনের এক্সপ্রেশন, সেখানে ইন্টেলেকচুয়াল ল্যাঙ্গুয়েজ বা রিয়েলিস্টিক স্টাইল বা শুধুমাত্র সোশিয়াল পলিটিক্যাল ইস্যুসগুলো আপলিফটেড হবে তা তো নয়। তো সেই বিষয়গুলো 20th century কিন্তু চলছিল মারাত্মক পরিমাণে, এবং সেই কারণেই কিন্তু এই নিও রোম্যান্টিসিজমের আবার পুনর্জন্ম যদি আমরা বলি হচ্ছে 20th century। দেখো এবার লাইনটা বোঝ, দ্য নিও রোম্যান্টিসিজম অ্যাপিয়ার্ড ইন দ্য 20th century অ্যাজ এ রিয়াকশন আগেনস্ট রিয়েলিজম অ্যান্ড ইন্টেলেকচুয়ালিজম অফ দ্য পলিটিক্যাল অ্যান্ড সোশিয়াল পোয়েট্রি অফ দ্য 20th century। দ্য নিও রোম্যান্টিক মুভমেন্ট এইমস, উদ্দেশ্যটা কী ছিল এই নিও রোম্যান্টিক মুভমেন্টের? টু রিলিভ, টু রিভাইভ, পুনরুজ্জীবিত করা দ্য রোম্যান্টিক স্পিরিট, দেখেছি লক্ষ্য করে, উইচ ওয়াজ লং ফরগটন, সেই রোম্যান্টিক সত্তাটা কবিতার মধ্যে যেটা অনেকদিন আগে হারিয়ে গেছে, সেই 19th century মাঝামাঝি হারিয়ে গেছে, সেটাকে আবার ফিরিয়ে আনা, এটাই ছিল উদ্দেশ্য এই নিও রোম্যান্টিক মুভমেন্টের বা নিও রোম্যান্টিক গ্রুপ অফ পোয়েটসদের। দেখো ইট বিলিভড ইন দ্য ইন্টারনাল অবজারভেশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ জগতের বাহ্যিক রূপটাকে শুধু না দেখে জগৎটার মধ্যে, তোমার জগৎটাকে দেখে, জগৎ ইন দ্য সেন্স প্রকৃতিকে দেখে তোমার মনের মধ্যে যে অবজারভেশনগুলো হচ্ছে সেইগুলোকে ব্যক্ত করা, নট জাস্ট ইন লুকিং ফর রিয়েলিটি ইন ইটস সুপারফিশিয়াল ভিউজ, সুপারফিশিয়াল মানে উপরিগত বাহ্যিক, শুধুমাত্র বাহ্যিক দেখে সেই রিয়েলিস্টিক পিকচারটাকে না ফুটিয়ে তুলে প্রকৃতির কোনো একটা দৃশ্য দেখে তোমার মনের মধ্যে কি ইন্টারনাল অনুভূতি জন্ম নিচ্ছে সেটাকে ব্যক্ত করা, এই ছিল উদ্দেশ্য নিও রোম্যান্টিক পোয়েটসের মধ্যে। এইসব কথাগুলো এখন একটু অ্যাব্রাপ্ট লাগতে পারে, এটা শুনে যায় এখন যখন আমরা কবিতাটা দেখবো টেক্সটটা, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা বুঝবো। দেখে নাও, নেক্সট চলে আসবো। দ্য পোয়েটস অফ দিস পিরিয়ড ড্রিউ ইন্সপিরেশন ফ্রম দ্য পোয়েটস অফ দ্য রোম্যান্টিক এরা, কোয়াইট ন্যাচুরাল, যেহেতু নামটাই নিও রোম্যান্টিক মুভমেন্ট, নিও রোম্যান্টিক এজ, শুধু এরা যে ইন্সপিরেশনের জন্য রোম্যান্টিক পোয়েটসদের দিকে তাকিয়ে থাকবেন বা তাদের কাছ থেকে মোটিভেটেড হবেন, তাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবেন, এটা বলার অপেক্ষা রাখে না।
রুরাল ল্যান্ডস্কেপ, দেখেছিস গ্রামীণ যে চিত্র, গ্রামীণ যে প্রকৃতি, অ্যান্ড রিয়াক্টেড আগেনস্ট দ্য মডার্ন মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। আজকে মডার্ন ওয়ার্ল্ড যদি বলি, বম্বের কোনো একটা যদি পাড়ার কথা বলি, ভেবে দেখবি সেখানে প্রকৃতির চিহ্ন মাত্র নেই, অথচ অপরদিকে যদি আমরা গ্রামে চলে যাই সেখানে কিন্তু প্রকৃতির মধ্যে একদম থাকবো। তাহলে মামং দায়ের মতন কবিরা যারা নেচার লাভার, তারা কিন্তু এই মডার্নাইজেশন, আরবানাইজেশন, রিয়েলিজম, সোশ্যালিজম এইগুলোকে এত পছন্দ করতেন না। তাদের পছন্দ ছিল প্রকৃতির মধ্যে হারিয়ে থাকা, অর্থাৎ রোম্যান্টিক স্পিরিটটা তাদের মধ্যে ছিল, সেই জন্যই নাম এদের নিও রোম্যান্টিক, এবং সেই জন্যই এরা কিন্তু ইন্সপিরেশন খুঁজে পেতেন রোম্যান্টিক পোয়েটস ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বাইরন, কিটস, শেলি এদের কাছ থেকে। দেখো দেখবি ডাইজ রাইটিং, দ্যাট ইজ মামং ডাইজ রাইটিং, শোজ দ্য কম্বিনেশন অফ দ্য রোম্যান্টিক স্পিরিট অ্যান্ড দ্য রেভলিউশনারি ফারভার। ফারভার মানে এখানে জিল বলবো, অর্থাৎ যেমন পিবি শেলির মধ্যে, পার্সি বিসি শেলির মধ্যে লেখার মধ্যে রোম্যান্টিক স্পিরিটও ছিল আর একটা বিদ্রোহী মানসিকতা ছিল, এক্স্যাক্টলি মামং ডাইয়ের কবিতার মধ্যেও কিন্তু আমরা সেই বিধ্বংসী বিদ্রোহী মানসিকতাও দেখব, আবার তার সঙ্গে কিন্তু প্রকৃতির প্রতি যে প্রেম, প্রকৃতির প্রতি যে অগাধ ভালোবাসা, অর্থাৎ রোম্যান্টিক স্পিরিট, সেটাও কিন্তু আমরা দেখব। এখনও পর্যন্ত আমরা ডিটেলসে কিন্তু ডিসকাস করিনি নিও রোম্যান্টিক ব্যাপারটার বৈশিষ্ট্যগুলো কী কী, এইটুকু আমরা ডিসকাস করেছি যে নিও রোম্যান্টিক মুভমেন্টের জন্ম কখন হয়, কেন তাদের জন্ম হয়, কোন সময়ে জন্ম হয়, উদ্দেশ্য কী ছিল, এবং এরা ইন্সপিরেশনের জন্য মানে কাদের দ্বারা এরা ইন্সপায়ার্ড হতো। এবং মামং ডাইয়ের যদি লেখার ধরন বলি, স্পেশালি স্মল টাউনস অ্যান্ড দ্য রিভার্স, এই কবিতার লেখার ধরনের সঙ্গে কোন রোম্যান্টিক পোয়েটের লেখার ধরনের মিল পাই আমরা, সেটা হচ্ছে পিবি শেলি অবভিয়াসলি। কারণটা কি, পিবি শেলির লেখার মধ্যে যেমন রোম্যান্টিক স্পিরিটও আছে, অর্থাৎ বিউটিফুল এক্সপ্রেশন অফ নেচার, বিউটিফুল পোর্ট্রেল অফ নেচার আছে, ঠিক সেরকম করে রেভলিউশনারি একটা ফারভার বা রেভলিউশনারি একটা জিলও কিন্তু আছে। এক্স্যাক্টলি মামং ডাইয়ের কবিতার মধ্যেও কিন্তু আমরা এই দুটো জিনিসই প্রত্যক্ষ করব। কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ, যেগুলো অলরেডি আলোচনা করলাম আমরা বৈশিষ্ট্যগুলো। দ্য ফরমোস্ট মানে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ নিও রোম্যান্টিসিজম ইন মামং ডাইয়ের পোয়েট্রি ইজ লাভ ফর নেচার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আমরা মামং ডাইয়ের পোয়েট্রি দেখব বা নিও রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে দেখব, সেটা হচ্ছে লাভ ফর নেচার। নেচার হ্যাজ অলওয়েজ বিন এ সোর্স ফর জেনারেটিং এ সেন্স অফ আইডেন্টিটি অ্যামাং দ্য পিপল অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। যারা নর্থ ইস্ট ইন্ডিয়া গেছিস বা একটুখানি নর্থ ইস্ট ইন্ডিয়া জিওগ্রাফি সম্বন্ধে যে আইডিয়া আছে, নর্থ ইস্ট ইন্ডিয়া মানেই নেচার। নর্থ ইস্ট ইন্ডিয়া মানে মাউন্টেন, রিভার, ফরেস্ট, প্রকৃতিতে ঘেরা একটা অংশ ভারতবর্ষের, সেটা নর্থ ইস্ট ইন্ডিয়া। তাহলে নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে যারা থাকে সেই লোকেদের যেন আইডেন্টিটির সঙ্গে জুড়ে গেছে নেচার, অর্থাৎ নেচার অ্যান্ড দ্য পিপল আলাদা নয়, মানে নেচার ইজ এ পার্ট অফ দ্য আইডেন্টিটি অফ দ্য পিপল। আমি এক্সাম্পল দিই, বোঝাই, যদি আজকে একটা আমি ঝাঁ ছকছকে মেট্রোপলিটন সিটিতে থাকি, সেখানে নেচার এবং আমি, আমাদের দুজনের মধ্যে কিন্তু একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছে, বিরাট গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু গ্রামে যে থাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, হয়তো বাঁশবাগানের মধ্যে দিয়ে স্কুলে যাওয়া, বাইরে যাওয়া, নদীতে স্নান থেকে শুরু করে প্রকৃতির মধ্যে যে আছে, মানে তার পরিচিতির একটা অঙ্গ কিন্তু হয়ে গেছে নেচার। তাহলে এক্স্যাক্টলি নর্থ ইস্টার্ন ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ, ইটানগর বা এইরকম জায়গায় যারা থাকতেন, তাদের কিন্তু আইডেন্টিটির একটা অংশ কিন্তু নেচার, নেচার কিন্তু তাদের থেকে আলাদা কিছু নয়। অর্থাৎ মামং ডাইকে নেচারকে নিয়ে লিখতে গিয়ে আলাদা করে ভাবতে হয়নি, কারণ নেচার তার পরিচিতিরই একটা অংশ। নেচার হ্যাজ অলওয়েজ বিন এ সোর্স ফর জেনারেটিং সেন্স অফ আইডেন্টিটি অ্যামাং দ্য পিপল অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। রিলেশনশিপ উইথ নেচার ইজ এ কোয়েস্ট অফ সিকিং আইডেন্টিটি থ্রু মিথ, মেমোরিজ অ্যান্ড ইমাজিনেশন। অর্থাৎ মামং ডাই নিজের নিজের যে আইডেন্টিটিটা সেটা খোঁজার চেষ্টা করছেন কিসের মাধ্যমে, তার অঞ্চলের যে মিথ, তার অঞ্চলের যে মেমোরিজগুলো, তার কল্পনা শক্তি কাজে লাগিয়ে, এবং প্রকৃতির মধ্যে থেকে তিনি তার, দেখ এই যে হু অ্যাম আই, দিস ইজ এ হিউজ কোয়েশ্চেন। জেনারেলি ইফ এনি ওয়ান আস্ক মি দিস কোয়েশ্চেন, হু অ্যাম আই, আই উইল থিঙ্ক দ্যাট হি ইজ আস্কিং মাই নেম, প্রবাবলি হি ইজ রাদার ইগার টু নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন অর দ্য প্লেস ওয়ার আই স্টে, অ্যাট এ ম্যাক্সিমাম দ্য নেম অফ মাই মাদার অ্যান্ড মাই ফাদার। এই চার পাঁচটা জিনিস আমরা মনে করি আমাদের আইডেন্টিটি, কিন্তু ভেবে দেখবি একটা মানুষের আইডেন্টিটি কিন্তু এর বাইরে অনেক। সে কোন কালচারে বিলং করে, সেই কালচারের মিথ কী, সেই কালচারের ট্র্যাডিশন কী, সেই কালচারের কাস্টম কী, সেই কালচারের মেমোরিজগুলো কী, পাস্টটা কী, এই অনেক কিছু কিন্তু তার আইডেন্টিটির উপর নির্ভর করে। সো মামং ডাই এই কবিতাতে আমরা পরিষ্কার দেখব যে তিনি তার আইডেন্টিটি খোঁজার জন্য তিনি যে অঞ্চলের বাসিন্দা, সে অঞ্চলের যে মিথগুলো, মেমোরিজগুলো, ইমাজিনেশনসগুলো, সেগুলো খোঁজার চেষ্টা করছেন, সেগুলো খোঁজার তৃষ্ণা তার মধ্যে আছে, কোয়েস্ট ইন দ্য সেন্স তার ডিজায়ারটা, তার থার্স্টটা।
ইন দিস পার্টিকুলার পোয়েম মমং ডাই ইমর্টালাইজেস নেচার, এই যে এই কবিতার কয়েকটা লাইন আমি এখন দিচ্ছি, মানে এখানে আসে এক্সপ্লেন করবো না লাইনগুলো এখন, যেহেতু টেক্সটে যাবই, কিন্তু এইটুকু বোঝার চেষ্টা কর যে নেচারের পিকচার আছে নেই। দ্য রিভার হ্যাজ এ সোল, লুক অ্যাট দিস ভেরি লাইন, একটু হালকাভাবে যদি বুঝি এখন আমরা, দ্য রিভার হ্যাজ এ সোল, মানে দ্য পোয়েট মমং ডাই ইজ কম্পেয়ারিং রিভার অ্যালং উইথ এ লিভিং হিউম্যান বিং, কারণ নন লিভিং ক্রিয়েচারের মধ্যে সোল থাকে না। সো রিভার হ্যাজ এ সোল মানে অ্যাজ ইফ রিভার অ্যান অবজেক্ট অফ নেচার ইজ লিভিং ফর মমং ডাই। প্যান্থেইজম বলছিলাম মনে আছে, সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি খোঁজা। রিভার হ্যাজ এ সোল, ইট নোজ স্ট্রেচিং পাস দ্য টাউন ফ্রম দ্য ফার্স্ট ড্রপ রেইন টু ড্রাই আর্থ অ্যান্ড মিস্ট অফ দ্য মাউন্টেন টপস। আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু এইটুকু তো এক ডিসক্রিপশন নেচার আছে কিনা, মিস্ট, মাউন্টেন টপস, রিভার, রেইন। দ্য রিভার নোজ দ্য ইমর্টালিটি অফ ওয়াটার, বিউটি ক্যান বি সিন ইন সিম্পল অ্যাসপেক্টস অফ নেচার, সাধারণ যে প্রকৃতির ঘটনাগুলো তার মধ্যে তিনি সৌন্দর্য খুঁজে বের করেছেন, যেটা কিন্তু আরবানাইজেশনের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। ইন দ্য কুল ব্যাম্বু, অগেইন লুক অ্যাট দিস পিকচার অফ নেচার, সানলাইট, লাইফ ম্যাটার্স লাইক দিস। লাইনগুলো এখন ডিটেলস যাচ্ছি না, লাইন্সগুলো যেহেতু টেক্সট আমরা করবোই সেখানে বুঝবো। তাহলে এই প্যারাগ্রাফটা আমরা কী দেখলাম, যে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফোরমোস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার which we will observe in the poets of the neo-romantic movement, neo-romantic group, সেটা হচ্ছে লাভ ফর নেচার। তারা নেচারের মধ্যে আইডেন্টিটি খোঁজেন, তারা নেচারকে নিজের জীবনের একটা পার্ট বলে মনে করেন, তারা নেচারকে লিভিং বলে মনে করেন, তারা নেচারকে তাদের জীবনের একটা অংশ হিসেবে মনে করেন। এবং মমং ডাই যেহেতু নর্থ ইস্টার্ন রিজিয়নের একজন মহিলা সদস্য, যেহেতু সেই অঞ্চলের একজন, সে অঞ্চলের সদস্য হওয়ার ফলে প্রকৃতি জন্মগতভাবেই তার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে, এবং সেটারই বহিঃপ্রকাশ কিন্তু তার কবিতার মধ্যে আমরা দেখছি। তাহলে এই পয়েন্টটা কী পেলাম মাথায় রাখবি, ডিসক্রিপশন অফ দ্য ফার্স্ট ফিচার অফ নিও রোম্যান্টিক মুভমেন্ট, নিও রোম্যান্টিক পোয়েট্রি, দ্যাট ইজ লাভ ফর নেচার। সেকেন্ড, তারপর ব্যাগ চলে আসবে, নেচার ইজ হোম ফর এভরি ওয়ান রিয়েলি। আমরা হিউম্যান বিইংসরা বিশেষ করে মডার্নাইজেশনের ফলে, আরবানাইজেশনের ফলে, উই থিঙ্ক দ্যাট নেচার or this world is particularly made for the human beings. We are so self-centric, we are so selfish that generally we believe that God has created this universe, this world, only for the human beings, not for anyone else. This is the conception of the modern people. This is the conception of the urban people. And today, একটা জোক খুব বেশি চলে দেখবি এই COVID-19 এর পরিবেশে, যে আমরা চিরকাল অপর পশু পাখি জন্তু জানোয়ার এদেরকে বন্দি করে রাখতাম, আমরা ঘুরতাম ফ্রিলি, অ্যান্ড নাও ঠিক যেন ভাইস ভার্সা হয়ে গেছে। এই যে নেচার যে সকলেরই ঘর, এটা আমরা বিশ্বাস করতে চাই না। এরা নর্থ ইস্টার্ন রিজিয়ান মমং ডায়ের মতন লোকেরা, যারা একটুখানি পাস্টকে হাতে বেড়ান, যারা একটুখানি সেই পুরনো কালচার, পুরনো কাস্টম, পুরনো রিচুয়াল, পুরনো মিথের মধ্যে বাঁচেন, তাদের মধ্যে কিন্তু এই মানসিকতা আছে, যেটা কিন্তু মডার্ন আরবান পিপলদের মধ্যে নেই। মন্দি দেখবি এই প্যারাগ্রাফটা, নেচার ইজ হোম ফর এভরি ওয়ান ফ্রম দ্য জায়েন্ট গ্যালাক্সি ইউনিভার্স টু এ টাইনি মাইক্রো অর্গানিজম। দেখেছিস, মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ, নেচার সবাইকারী, ইনক্লুডিং দ্য নন লিভিং রিভার, মাউন্টেন্স, তারাও এই পরিবেশের অঙ্গ। নেচার ইজ অলসো কনস্ট্রাক্টেড অফ আনটাচেবল আনসিন, মানে কি বলেছেন দেখ, উনি বলছেন যে ড্রিমসগুলো, মেমোরিজগুলো, ইমাজিনেশনস, কালচার, ট্র্যাডিশনস, ফোকলোর, এইগুলোও নেচারের একটা অংশ। অবাক লাগতে পারে, রিভার, মাউন্টেন, সানলাইট, মুনলাইট, ফাইন, নেচার অংশ মানতে অসুবিধা নেই, কিন্তু কাস্টমস, ট্র্যাডিশনস, ফোকলোরস, মিথোলজিক্যাল স্টোরিজ, এগুলোকে নেচার অংশ বলছেন। অ্যাকচুয়ালি মানুষ যে পরিবেশে বড় হয়ে ওঠে সেটাই তো তার নেচার। আমরা যে পরিবেশে বড় হয়ে উঠি সেটা নেচারের মধ্যেই বড় হয়ে উঠি, তাহলে সেই নেচারের মধ্যে আমাদের ট্র্যাডিশনস, কাস্টমস, কালচার, সেগুলোর তার ভূমিকা আছে। সো অ্যাকর্ডিং টু মমং ডাই, তার কাছে ডেফিনেশন অফ নেচার মানে হচ্ছে তার মধ্যে কিন্তু এই নন লিভিং বা যেগুলো টাচ করা যায় না, অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়াসগুলো, সেগুলো কিন্তু পার্ট অফ নেচার। দেখো, অ্যান্ড দ্য সাইকেল অফ লাইফ, দ্যাট ইজ লাইফ অ্যান্ড ডেথ, ডেথ হ্যাজ এ সিম্বলিক মিনিং ইন ডাইস পোয়েম। এই মমং ডাইয়ের কবিতায় ডেথের কিন্তু একটা সিম্বলিক মিনিং আছে, সেটা আমরা দেখবো যখন টেক্সট দেখবো। হিরোইক ডেথ ইজ অলওয়েজ সাং আউট, সাং আউট মানে সেলিব্রেটেড ইন নিও রোমান্টিক পোয়েম। নিও রোমান্টিক পোয়েমে হিরোইক ডেথকে সবসময় সেলিব্রেট করা হয়েছে। Life and death are part of nature. এটাও তো part of nature, ভেবে দেখ না একবার। Life and death, মানে people take birth, people die, this is also part of nature. মানে ওনার কাছে না, উনি নেচার বলতে আমরা যেমন নদী, পাহাড়, জঙ্গল, সমুদ্র এইসব বুঝি,
উনি নেচার মানে সব কিছুই, লাইফ ইজ এ পার্ট অফ নেচার, ডেথ ইজ এ পার্ট অফ নেচার, ট্র্যাডিশন, কালচার, কাস্টমস, মিথস, অল দিজ আর পার্ট অফ নেচার। এই প্রত্যেকটা কিন্তু নেচারের পার্ট। লাইফ অ্যান্ড ডেথ আর পার্ট অফ নেচার দ্যাট নোবডি ক্যান এস্কেপ। দিস ফিলিং ক্যান বি সিন আইরনিকলি ইন দ্য ফার্স্ট লাইন, লাইনগুলো পরে দেখবো আমরা, নেক্সট প্যারাগ্রাফে আসবি। সেকেন্ড এলিমেন্ট অফ নিওরোম্যান্টিক পোয়েম ইন ডাইস পোয়েট্রি ইজ লঙ্গিং ফর পাস্ট। একটু আগে যেটা বললাম, বিং নস্টালজিক, একটা নস্টালজিক মুড থাকবে, অতীতের কথা বারবার স্মৃতিচারণা করা হবে, অ্যাবাউট ওল্ড ডেজ, সেই পুরোনো দিনের কথাগুলো বারবার করে মনে করা হবে। শি এক্সপ্রেস দ্য ডিপ লঙ্গিং ফর দ্য পাস্ট ডেজ। যেহেতু এইটা একটা নিওরোম্যান্টিক পোয়েমের বৈশিষ্ট্য, মামাং ডায়ের এই কবিতায় কিন্তু আমরা সেটাও দেখবো। তাহলে লাভ ফর নেচার দেখলাম, লঙ্গিং ফর দ্য পাস্ট দেখলাম, প্যান্থেইজমটা এই জেরক্স এই পাতাটা নেই, অন্য পাতাটা আছে। এখানে আমরা আরও একটা দেখবো, যেটা হচ্ছে ইউজ অফ মিথ অ্যান্ড এনশিয়েন্ট স্টোরিজ। ফাইনালি দ্য লাস্ট নিওরোম্যান্টিক এলিমেন্ট ইজ দ্য ইউজ অফ মিথ অ্যান্ড এনশিয়েন্ট স্টোরিজ। শি হ্যাড ইমেন্সলি ইউজ দেম, ইমেন্সলি মানে কি গ্রেটলি, ভাস্টলি, প্রচুর পরিমাণে ইউজ করেছেন ইন আর পোয়েমস, নট টু ক্রিয়েট এ সেন্স অফ হর। দেখ, এবারে মিথ আর এনশিয়েন্ট স্টোরিজকে ইউজ করে দুটো কারণে, এক হচ্ছে ভয় আতঙ্কের পরিবেশ রচনা করার জন্য, আর এক হচ্ছে নিজের পরিচয় খোঁজার জন্য, কবিতাটাকে রিডার্সদের কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলার জন্য। উনি কিন্তু এখানে হরারেস মানে কোনো ফিলিং ক্রিয়েট করতে চাইছেন না, বাট টু ড্র দ্য রিডার্স অ্যাটেনশন। দ্য কনসেপ্ট অফ মিথ ইন আর পোয়েমস উই অবজার্ভ দ্যাট, ওটা হ্যাস্ট হবে না, দ্যাট হবে কেটে করবি, THAT। শি রিকাউন্টস মেনি লেজেন্ডস অ্যান্ড মিথস অ্যাসোসিয়েট উইথ দ্য লাইফ অফ হার কমিউনিটি। অর্থাৎ তার কবিতার মাধ্যমে তিনি তার কমিউনিটির সঙ্গে যুক্ত বহু মিথ, বহু ট্র্যাডিশনস, বহু কাস্টমের উল্লেখ কিন্তু তার কবিতার মাধ্যমে করেছেন। যেমন এই কবিতাতেই একটা উল্লেখ করেছেন যে স্মল টাউনস অ্যান্ড দ্য রিভারি, দ্য ডেড আর প্লেস পয়েন্টিং ওয়েস্ট। এই যে তাদের কালচারে যখন কেউ মারা যায় তাদেরকে সমাধিস্থ করা হয় ওয়েস্ট সাইডে পয়েন্ট করে, এটা অবশ্যই তাদের কমিউনিটির মিথ। বেশ, বেসিক্যালি এই পাতা থেকে যেটুকু আমরা বুঝলাম, সার মর্মটা বোঝার চেষ্টা করবি, যেগুলো আমাদের দরকার হবে কবিতাটা বোঝার জন্য। ফার্স্ট, মামাং ডায়ের সম্বন্ধে কিছু পরিচিতি। নর্থ ইস্ট ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ, ইটানাগার, আদি ট্রাইবাল কমিউনিটি, এই হচ্ছে তার পার্সোনাল আইডেন্টিটি। সেকেন্ড আইডেন্টিটি, শি ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য বেস্ট মডার্ন ইন্ডিয়ান ইংলিশ পোয়েটস, বা মডার্ন ইংলিশ শুধু পোয়েট বলবো না, মডার্ন ইন্ডিয়ান ইংলিশ লিটারি পার্সোনালিটি, মানে মডার্ন ভারতীয় ইংরেজি সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন মামাং ডায়। পদ্মশ্রী অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2017, সেটা দেখলাম। এবং তার কবিতার মাধ্যমে যে জনরাটা আমরা খুঁজে পাচ্ছি, বা তার কবিতার যে টাইপটা, ব্র্যান্ডটা, সেটা হচ্ছে নিও রোম্যান্টিক পোয়েট্রি, বা নিও রোম্যান্টিক মুভমেন্টে তিনি বিলং করতেন। ক্লিয়ার হয়েছে? এবং এরপর আমরা দেখলাম নিও রোম্যান্টিক মুভমেন্ট কখন এলো, কেন এলো, এবং তার সঙ্গে নিও রোম্যান্টিক পোয়েট্রির যে বা মুভমেন্টের যে বৈশিষ্ট্যগুলো, এবং সেই বৈশিষ্ট্যগুলো এই মামাং ডায়ের এই বর্তমান কবিতায় আছে কি না। তাহলে ইন এ শর্ট, নিও রোম্যান্টিক মুভমেন্ট সম্বন্ধে জেনেছি, আর একটুখানি আমরা জেনেছি তোমার মামাং ডায়ের সম্বন্ধে। হোপফুলি কিছুটা ক্লিয়ার হয়েছে। আরেকটা PDF যে দেওয়া ছিল, ওই PDFটায় আমরা ইন ডিটেলস কবিতার সম্বন্ধে আরও ভালো করে ডিসকাস করেছি, ওটাও আমরা দেখবো, ওই ক্লাসটাও আমি আজকে আপলোড করব। অ্যান্ড দেন উই উইল কাম টু দ্য টেক্সট ইন ডিটেলস। এখন অনেক ধোঁয়াশা থাকবে এই বিষয়টা নিয়ে, হড়বড় করার কিছু নেই, একটা বড় কবিতা, ডিফারেন্ট কাইন্ড অফ পোয়েম একটুখানি, সবেমাত্র আমার একটা 40 মিনিট 42 মিনিট একটা ক্লাস করেছি, এখন ক্লিয়ার হবে না, এরপরে আরও একটা ইন্ট্রোডাকশনের ক্লাস আছে, অ্যান্ড দেন উইল কাম টু দ্য টেক্সট। সো একটুখানি সময় নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এই ক্লাসটার থেকে দুটো পয়েন্ট বুঝতে পেরেছি কিনা শুধু বলবি, এক হচ্ছে তোমার মামাং ডায়ের সম্বন্ধে পার্সোনাল আইডেন্টিটি তার, আর দ্বিতীয় হচ্ছে অবভিয়াসলি যদি আমরা বলি এই নিও রোম্যান্টিক মুভমেন্ট ব্যাপারটা কী, কখন এটা জন্ম নেয়, কেন জন্ম নেয়, উদ্দেশ্য কী ছিল, বৈশিষ্ট্য কী ছিল, এগুলো যদি বোঝা গেছে তাহলে এই ক্লাসটা ক্লিয়ার হচ্ছে অবভিয়াসলি।